এদিকে ঢাকাই সিনেমার সুপারস্টার অনন্ত জলিলের আপকামিং সিনেমায় কাজ করার কথা ছিল হিরো আলমের। সেই ছবির জন্য আলমকে অগ্রিম 50,000 টাকা পারিশ্রমিকও দেওয়া হয়েছিল, কিন্তু তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন অনন্ত জলিল। জাহিদ খানের সঙ্গে বিবাদ মেটানোর পরও তাকে নিয়ে সমালোচনা করায় এবং চলচ্চিত্রের মানুষদের আপত্তির কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন এ নায়ক। এদিকে আজ বিকেলে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে অনন্ত এ ঘোষণা দেন। এ ঘোষণাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছেন হিরো আলম। তিনিও আজ নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আমি ষড়যন্ত্রের শিকার হলাম। এদিকে আজ অনন্ত হিরো আলমকে বাদ দেওয়ার ঘোষণা দিয়ে লেখেন, চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলে আবারও আমাকে নিষেধ করেছেন যেন তাকে নিয়ে সিনেমা না বানাই। সবসময় আমি বিব্রত হচ্ছি হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য, তাই নিজের সম্মান রক্ষার্থে বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। তাছাড়া চলচ্চিত্রের কোনো সংগঠনই চাচ্ছে না যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যেকটি সংগঠনের সম্মানার্থেই আমিও চাই না বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে। তিনি জায়েদের প্রসঙ্গ টেনে আরও লেখেন, কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম। প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করিয়েছিলাম। মীমাংসা করে দেওয়ার পরও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম নানা মন্তব্য করেছেন যা মোটেও কাম্য নয়। আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু বোঝে নাই, তাই আমি চাই না ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুণ্ণ হোক। আমি চাচ্ছিলাম তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করব, যাতে করে তার উপকার হয়। এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না, তাই আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না। এদিকে 50,000 টাকা সাইনিং মানি যেটি দিয়েছেন সেটি নেবেন না বলেও ঘোষণা দেন অনন্ত জলিল।